আদালতের অনুমতি আগে মিলেছিল সিবিআই তরফে, সম্মতি মিলেছিল তার, অর্থাৎ আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের। এবার আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার পলিগ্রাফ পরীক্ষা করার তোড়জোড় শুরু করলো সিবিআই। শনিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়েছিল সিবিআই একটি দল, পলিগ্রাফ পরীক্ষা করানোর যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখেছে কিন্তু তারা। সূত্রের খবর, আদালতের অনুমতি ক্রমে রবিবার বা সোমবারের মধ্যেই আরজিকর কাণ্ডে ধৃতের পলিগ্রাফ পরীক্ষা করা হতে পারে। আরজিকর কাণ্ডে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব হলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কোচবিহারে আয়োজিত এক সমাবেশে পড়ুয়াদের রাত দখল নিয়ে যে ধরনের কটূক্তি করা হয়েছে তার বিরুদ্ধে বক্তব্য রাখতে শোনা গেল মন্ত্রীকে। কোচবিহারে আরজিকর কাণ্ডে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখলেন সাংসদ জগদীশ বর্মা বাসনিয়া। তিনি বলেন, যদি আন্দোলনের নামে যা বিচারের নামে বাংলায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয় তাহলে তৃণমূল কর্মীর হাতে চুরি পড়ে বসে থাকবেন না, বিস্ফোরক মন্তব্য বাসনিয়ার। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে কল্যাণীতে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের প্রতিবাদ মিছিল। আন্দোলনকারীদের দাবি দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, অর্থাৎ ফাঁসির দাবি তুলেছেন তারা। আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসকের মৃত্যুতে কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। প্রতিবাদে রাস্তায় নেমে চিকিৎসকের মৃত্যু বিচার চেয়ে আন্দোলনে সামিল হয়েছে নারী থেকে পুরুষ অনেকে। এমত অবস্থায় শনিবার চন্দননগর বাগবাজারের একটি অরাজনৈতিক অবস্থান বিক্ষোভে সামিল হলেন হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বাঁকুড়া সারেঙ্গা ব্লকের চিলতর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জমিরপাড়া গ্রামে সেখানে 170 পরিবারের বসবাস, সেই এলাকাতে দেখা গিয়েছে জন্ডিসের প্রকোপ। জন্ডিসের প্রকোপ গ্রামে আক্রান্ত একাধিক শিশু, খবর পেয়ে তৎপর ব্লক স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে ব্লক প্রশাসন। রাজ্যকর ইস্যুতে উত্তাল সারা রাজ্য, ঘটনার প্রতিবাদ এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ, আর এই প্রতিবাদ দৃশ্যের সাক্ষী থাকলো শহর বাঁকুড়া। আর যেন রাজ্যকর ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, মধ্যরাত মহিলারা যাদের স্বচ্ছন্দে নিজের কর্মস্থলে নিরাপদে ডিউটি করতে পারেন, তাই পুরুলিয়া এবার রাতে মহিলাদের নিরাপত্তা এবং সুরক্ষার পথে নেমেছে পুরুলিয়া জেলা পুলিশের ইউনার্স টিম। প্রশাসনের পক্ষ থেকে মাত্র 15 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে, এই সময়ের মধ্যে 300 দোকানদার পরিবারকে জায়গা ছাড়তে হবে। ফলে দুশ্চিন্তায় ঘুমুরাজের শান্তিপুর রেলস্টেশন সংলগ্ন এলাকার মানুষদের মধ্যে জানা গেছে, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ঘোষিত অমৃত মহোৎসব প্রকল্পে রেলস্টেশন এবং সংলগ্ন এলাকায় ব্যাপক উন্নতি সাধনের কথা ঘোষণা করা হয়েছিল, সেই মতোই তাদের জায়গা ছাড়তে হবে বলে বলা হয়েছে। ফের রেল দুর্ঘটনা, আহমেদাবাদের বিজনের সেওয়া রেল স্টেশনের ঘটনা। কিষাণ এক্সপ্রেসের ট্রেন দুটি ভাগে বিভক্ত, কারিগরি ত্রুটির কারণে এমনটা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। সূত্রের খবর, ভোর 4টার দিকে ট্রেনের এসি বগিটি ভেঙে যায়, যদিও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে, নিরাপদে রয়েছেন যাত্রীরা।